আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে আমরা কথা বলবো ব্লেন্ডার নিয়ে। ব্লেন্ডার কথাটা এর আগে আমরা অনেকবার শুনেছি, কিন্তু আজকে যে ব্লেন্ডার নিয়ে কথা বলবো সেটা একটু ডিফারেন্ট। নর্মালি ব্লেন্ডারে আমরা অনেক কিছু মিশিয়ে একটা সংমিশ্রণ তৈরি করি, ঠিক তেমনি ব্লেন্ডার সফটওয়্যার আপনার বিভিন্ন স্কিল মিশ্রণ হয়ে একটা সংমিশ্রণ তৈরি হবে। ব্লেন্ডারে যে করা যায় না এমন কিছু আসলে নাই। আপনি 3D অ্যানিমেশন থেকে শুরু করে 2D অ্যানিমেশন পর্যন্ত, আর্ট ভিজুয়ালাইজেশন থেকে শুরু করে ফিজিক্স সিমুলেশন পর্যন্ত সব কিছু ব্লেন্ডারে করতে পারবেন। ব্লেন্ডারের জার্নিটা শুরু হয়েছিল অনেকদিন আগেই, কিন্তু বর্তমানে ব্লেন্ডারের পপুলারিটি ডে বাই ডে বেড়ে চলেছে। এটার অনেকগুলো রিজন আছে, তার মধ্যে ব্লেন্ডার ইজ কমপ্লিটলি ফ্রি। আপনি যে কোনো সময় ব্লেন্ডারকে আপনার ল্যাপটপ বা আপনার ডেস্কটপে ইনস্টল করতে পারেন, এবং ফ্রি হওয়াতে এর প্রচুর রিসোর্স অনলাইনে অ্যাভেলেবল। অনেক বেশি রিসোর্স হওয়ার কারণে যে কোনো নিকামার এই প্ল্যাটফর্মে বায়াস্ট হয়ে যেতে পারে। তাই প্রয়োজন একটা কমপ্লিট গাইডলাইন, এবং ক্রিয়েটিভ আইডি থেকে আমরা সেই গাইডলাইনটা প্রোভাইড করার জন্য নিয়ে এসেছি প্রফেশনাল ব্লেন্ডার ফর এভরিওয়ান এই কোর্সটি। আমাদের এই ব্লেন্ডার কোর্সে আমরা টোটাল 18টা প্রজেক্ট রেখেছি। প্রত্যেকটা প্রজেক্টে আমরা চেষ্টা করেছি শুরু থেকে ইন্টারমিডিয়েট পর্যন্ত একদম আপনাদের বোঝানো, এবং প্রত্যেকটা প্রজেক্টে 3D মডেলিং থেকে শুরু করে কীভাবে টেক্সচারিং করতে হয়, কীভাবে শেডিং করতে হয়, কীভাবে লাইটিং করতে হয়, কীভাবে আপনি ফিজিক্স সিমুলেশন করবেন, কীভাবে আপনার প্রোডাক্টগুলো অ্যানিমেশন করবেন এবং সেগুলোকে কীভাবে প্রেজেন্ট করবেন, এর পাশাপাশি ইন্টেরিয়রের বিভিন্ন ফার্নিচার কীভাবে মডেল করবেন, সব কিছুর একটা কমপ্লিট প্যাকেজ আমরা এই কোর্সের মধ্যে সাজিয়েছি। এই কোর্সটি করার মাধ্যমে আপনি একজন বিগিনার থেকে প্রফেশনাল লেভেলে কীভাবে কাজ করবেন সেটার একটা কমপ্লিট গাইডলাইন পেয়ে যাবেন। ফ্রিল্যান্সিং মার্কেট প্লেস থেকে শুরু করে লোকাল জব পর্যন্ত যে কোনো প্ল্যাটফর্মে আপনি ব্লেন্ডার দিয়ে কাজ করতে পারবেন, সেটা হোক 3D মডেলিং, সেটা হোক ইন্টেরিয়র ডিজাইনিং, সেটা হোক ফিজিক্স সিমুলেশন। যে কোনো বিগিনার $50 থেকে শুরু করে প্রায় $2000 পর্যন্ত ইনকাম করতে পারবে। ব্লেন্ডারের পপুলারিটি ডে বাই ডে গ্রো করছে, এটার অনেক রিজন, তার মধ্যে আমরা বলতেই পারি মুভি ইন্ডাস্ট্রি থেকে শুরু করে গেম ইন্ডাস্ট্রি পর্যন্ত প্রত্যেকটা সেক্টরেই ব্লেন্ডারের অসার ভূমিকা আমরা দেখতে পাচ্ছি। এক্সাম্পল স্বরূপ এভরিথিং এভরিওয়্যার অল এট ওয়ান্স মুভিটা টোটালি ব্লেন্ডারে করা, ইভেন এটার প্রত্যেকটা VFX শটও ব্লেন্ডারে করা। আমরা আরও বলতে পারি নেক্সট জেন নামের একটা মুভি যেটা পুরাটাই ব্লেন্ডারে করা। আপনি গেম ইন্ডাস্ট্রিতেও যদি দেখেন বিভিন্ন ইন্ডি গেম ডেভেলপাররা এখন ব্লেন্ডারকে মাদার সফটওয়্যার হিসেবে ইউজ করছে। সো আর দেরি না করে এখনই আমাদের কোর্সে এনরোল করুন। লেটস ব্লেন্ড ইউর আইডিয়াস উইথ ব্লেন্ডার।